স্বামী ছাড়া আমার কেউ আসিল না, সে আমার বুকের ধন আসিল, আল্লাহ কায়রা নিল। স্বামীকে হারিয়ে এভাবেই কাঁদছে সিএনজির ভেতরেই আগুনে পুড়ে অঙ্গার আব্দুস সবুরের স্ত্রী। তার এমন আহাজারিতে ভারী হয়ে উঠছে আকাশ বাতাস। নিহত আব্দুস সবুরের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। জানা যায় আব্দুস সবুরের লাশ 12:30টার পর থানা থেকে অ্যাম্বুলেন্সে করে বাসায় আনা হয়। জানাজার নামাজ অনুষ্ঠিত হয় রাত 1:30। এই গভীর রাতে তার জানাজাতে এলাকার মানুষের অংশগ্রহণের জন্য উপচে পড়া ভিড় ছিল। হাঁটার জায়গা নেই রাস্তায়। মানুষ তাকে শেষ বিদায় জানানোর জন্য এত রাত পর্যন্ত অপেক্ষা করে জানাজাতে অংশগ্রহণ করেছে। ঘটনা সম্পর্কে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, যাত্রী নিয়ে পটিয়া থেকে সাতকানিয়ার দিকে যাচ্ছিলেন আব্দুস সবুর। চন্দনাইশের গাছবাড়িয়া বরগুনি ব্রিজ পার হয়ে রাস্তায় ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে থাকতে দেখেন। তারা আটক করলে টাকা দিতে হবে এই ভয়ে দ্রুত তিনি গাড়ি ঘুরিয়ে নেওয়ার সময় পেছন থেকে বালুবাহী একটি ডাম্প ট্রাক ধাক্কা দেয়। এতে পেছনে থাকা সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। অটোরিকশায় আগুন ধরে যেতে দেখে পুলিশের গাড়িটি পালিয়ে যায়। এ সময় বিক্ষুব্ধ লোকজন জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করেন। গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড দিয়ে জড়িতদের শাস্তি দাবি করা হয়। পুলিশের একটি গাড়ি অতিক্রম করার চেষ্টা করলে আন্দোলনকারীরা তা ভাঙচুরের চেষ্টা করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ। এই সুযোগ কাজে লাগিয়ে অটোরিকশা আটক করে চালকদের কাছ থেকে নিয়মিত টাকা হাতিয়ে নেয় জেলা ট্রাফিক পুলিশের সদস্যরা। তাদের টাকা দিলে ঠিকই মহাসড়কে তিন চাকার যান চালানো যায়। ঘটনাস্থলে সাইফুল নামে এক ব্যক্তি বলেন, সড়কে দাঁড়িয়ে সিএনজি চালিত অটোরিকশা সহ বিভিন্ন গাড়ি ধরছিল পুলিশ। দূর থেকে তা দেখে অটোরিকশাটি ঘুরিয়ে নেয়ার চেষ্টা করে দুর্ঘটনার শিকার হন সবুর। আরেক ব্যক্তি বলেন, বিক্ষুব্ধ লোকজন জড়ো হতে দেখে পুলিশ পালিয়ে যায়। নাম প্রকাশ না করার শর্তে আরেকজন বলেন, সার্জেন্ট গোলাম হোসেন সবুজ মাঝে মধ্যে দুজন ট্রাফিক পুলিশ নিয়ে প্রাইভেট কার ও মোটরসাইকেল যোগে সেখানে যান। অটোরিকশা ধরে ধরে চন্দনাইশ থানায় পাঠিয়ে দেন। এক একটা অটোরিকশা থেকে 7-10,000 টাকা পর্যন্ত হাতিয়ে নেন তিনি। টাকা না দিলে মামলা দিয়ে দেন। হাইওয়ে পুলিশের দোহাজারি থানার ওসি খান মোহাম্মদ এরফান বলেন, হাইওয়ে পুলিশের কোনো টিম ঘটনাস্থলে ছিল না, একটি দুর্ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে চট্টগ্রাম থেকে ট্রাফিক পুলিশের সার্জেন্ট গোলাম হোসেন সবুজের নেতৃত্বে দুপুর 1:30টার দিকে গাছবাড়িয়ার বরগুনি ব্রিজ এলাকায় চেকপোস্ট বসানো হয়েছিল বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের এক কর্মকর্তা। অভিযোগের বিষয়ে সার্জেন্ট সবুজ বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম না, রমজানে সড়কে আমাদের চেকপোস্ট বসানো বন্ধ, লোকজন কেন অভিযোগ করছে জানি না, মহাসড়কে তিন চাকার গাড়ি চলাচল নিষিদ্ধ, তাই কোনো গাড়ি আটক করলে মামলা দিয়ে চন্দনাইশ থানায় পাঠিয়ে দেই। আজ অর্থাৎ গতকাল কোনো গাড়ি আটক করিনি। জেলার অতিরিক্ত পুলিশ সুপার ANM ওয়াসিম ফিরোজ বলেন, এখন চেকপোস্ট বন্ধ রাখার নির্দেশনা রয়েছে, আর জেলা ট্রাফিক পুলিশের বক্স আছে দোহাজারিতে, ঘটনাস্থল আরও 1 কিলোমিটার দূরে। সবুজের নেতৃত্বে চেকপোস্ট বসানোর অভিযোগ পেয়েছি, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, অভিযোগের প্রমাণ পেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।